মন্দারমণি যাচ্ছি, দেখতেই পাচ্ছ চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সকালবেলা বেরিয়ে পড়েছি, কিন্তু মন্দারমণি যেতে পারলাম কি না সেটা নিয়েই আজকের ব্লগটা। তো তোমরা দেখতে থাকো পুরোটা, বুঝতে পারবে। তো আমরা পৌঁছে গেছি, আমরা চলে এসেছি সিগনেট ভিউ যে রিসর্টটা আছে সেখানটাই আমরা আজকে স্টে করেছি। আমরা একদিনের জন্যই এসেছি, কিন্তু আমরা মন্দারমণিতে থাকতে পারিনি, কারণ ওখানে গিয়ে আমাদের ঠিক ভালো লাগেনি। যে বাচ্চাদের নিয়ে এসেছি, যে ওখানে মানে নিরিবিলি একটু, আমরা অতটা নিরিবিলি চাইনি, এই জন্য ভাবলাম যে আমরা দীঘায় চলে গেছি। ওখান থেকে দীঘায় গেছি, গিয়ে এই দেখো এখন আমরা দীঘাতে বসে মজা করছি। বাচ্চারা এই যে সুইমিং পুলে এসছে, তার আগে আমরা একটু বিচে ঘুরে এসেছি। তো এখন আমরা সুইমিং পুলে সবাই একটু মজা টজা করছি, গান টান করছে, সবাই নাচ টাচ করছে। এর মধ্যেই আমার সুইমিং পুলে একটু নকশা করতে গিয়ে আমার ফোনটা জলের মধ্যে পড়ে যায়। এই দেখো জলের মধ্যে পড়ে গেলে আর কি, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে যে ফোনটা পড়ে গেল আমার। আর এখানে ভিডিও তো দূরে থাক, আমি কিছুই হয়তো আর মানে নিতে পারবো না ক্লিপস। তারপরে অনেক কষ্টে ফোনটাকে ঠিক করা হলো। দেখো ঠিক করা হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি হয়নি, ছবিগুলো কেমন যেন একটু ঝাপসা ঝাপসা ছিল। তো আমাদের এটা দুপুরের খাবার হচ্ছে, খাবার খাওয়া দাওয়া করে আবার আমরা রাতের খাবারে চলে এসেছি। মাঝখানে তোমাদের আর আমি দেখাতে পারলাম না। এই পুরো ভিডিওগুলো তোমাদের দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের যেতে হবে, সেখানে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে। তো এই রাতের খাবার খেয়ে আমরা এখন আবার যাব হচ্ছে সুইমিং পুলে। রাতের খাবারের পরে আর মাঝের ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, এই জন্য তোমাদের আবার যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে। যাই হোক, এখন ব্রেকফাস্ট তোমাদের দেখাচ্ছি। আমাদের বাফেট ব্রেকফাস্ট ছিল, এত আইটেম ছিল যে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো সবই একটু একটু করে চেখেছি। আসলে বাঙালির মন বুঝতেই তো পারছো, এত খাবার দেখলে মানে মনটা কেমন করে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার